করতে দেওয়ার সুবর্ণ সুযোগ মিশন এমবিবিএস বেস্ট অ্যাব্রড এমবিবিএস কনসালটেন্সি ইন ওয়েস্ট বেঙ্গল। গত 10 বছর ধরে মিশন এমবিবিএস মেডিকেল ছাত্রছাত্রীদের স্বপ্ন পূরণে নিয়োজিত। ভর্তির জন্য কল করুন 9732122744 নম্বরে। আপনারা শুনতে পাচ্ছেন? আবার বলি, আমি আজকে এসেছিলাম এসডিও সাহেবের কাছে, যিনি আরো আছেন আমাদের ডেবরা 229 এর, যিনি আরো ওনার কাছে। দুটো বিষয় নিয়ে এসেছিলাম, একটা হচ্ছে কিছু মাস্টারমশাইদের যারা পোল ডিউটিতে বাইরে ছিলেন তাদের পোস্টাল ব্যালটটা পাননি, সেইটা আমি জানিয়ে গেলাম যে পোস্টাল ব্যালট পাননি। ওনারা বলেছেন যে চেকিং করে দেখবেন কেন পাননি বা পেয়েছেন কি না বা কোথায় কী অসুবিধা হলো, এটা আমাকে জানালেন। আর দুই নম্বর যেটা, কাউন্টিংয়ের সিস্টেম সম্বন্ধে আমাদের ডিউটি কী, আমাদের করণীয় কী, সেটা একটু ভালো করে আমি বুঝে গেলাম। মূলত আসার কারণ ছিল যে আমাদের প্রায় 14-15 জন মাস্টারমশাই, ওনারা পোস্টাল ব্যালটটা পাননি, এবং কেন পাননি, কী কারণে পাননি, ওনাদের নাম এবং এপিক নাম্বার ওনারা নিয়ে নেবেন, ওনাদের কাছ থেকেই মাস্টারমশাইরা এসে যাবেন, এক এক করে যাবেন, কথাবার্তা বলবেন, এবং যারা পাননি তারা যাতে পান সেটা এসডিওকে এবং আমাদের কনসার্ন আরও 229-এর আরও সাহেবকে আমি অনুরোধ করে গেলাম। এটা ক্লিয়ার হয়েছে? এটা হতে পারে যে যখন পোস্টালে পাঠানো হয় তখন হতে পারে যে অ্যাড্রেসটা খুঁজে পায়নি, তাই জন্য পোস্ট অফিস কী করে অনেক সময় রিটার্ন ব্যাক করে পাঠিয়ে দেয়, সেটা ওনারা চেকিং করবেন যে টেকনিক্যাল ফল্ট কি না, পাঠানো হয়েছে কি না সেটা চেকিং করবেন। যদি পাঠানো হয়ে থাকে তাহলে পোস্ট অফিস ঠিকমতো ডেলিভারি করেছে কি না, ডেলিভারি করতে পারলো না অ্যাড্রেসের মিস্টেকের জন্য, এইগুলো সমস্ত চেকিং করবেন। আমরা আমাদের যারা পোস্টাল ব্যালট পাননি সমস্ত মাস্টারমশাইকে আমি আপনাদের মারফত এখনই একটা মেসেজ দিচ্ছি যে যারা পাননি তারা তাদের এপিক নাম্বার এবং তাদের নাম এসডিও অফিসে গিয়ে জমা দেবেন, তাহলে আপনাদের ম্যাটারটা ওনারা দেখবেন। সময় আছে, এখন তাড়াতাড়ি করে এসডিও বা আরোর কাছে গিয়ে আপনাদের এপিক নাম্বার নিয়ে আপনারা খোঁজ খবর করবেন যে কেন পাননি, যাতে আপনারা তাড়াতাড়ি করে পান। যাচ্ছেন আরও তিন দফার ভোট বাকি, এখনও এই যে বাকি যে দফার ভোটগুলো হলো, মনে করছেন যে যে কটা হয়েছে, পঞ্চম দফা হয়েছে, যেগুলো হয়ে গেল পাঁচটা দফা, তাতে ভারতীয় জনতা পার্টি কিন্তু বেরিয়ে গেছে, এইটুকু বলতে পারি যে ভারতীয় জনতা পার্টি 2 মে 2021 সরকার ফর্ম করবে এবং বহু মার্জিনে 200-র ওপরে সিট নিয়ে জিতবে, এবং তার জন্য প্রথম পাঁচ দফায় আমাদের যতটুকু দরকার ছিল ততটুকু কিন্তু ভারতীয় জনতা পার্টি পেয়ে গেছে, এবং এর জন্যে বিরোধীরা আশঙ্কাগ্রস্ত, বিরোধীরা হতাশাগ্রস্ত, বিরোধীরা শঙ্কায় কাঁপছে, বিরোধীরা ভয় পেয়ে মাথা খারাপ হয়ে যাচ্ছে, এবং আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে অশ্রাব্য ভাষার প্রয়োগ, ভাষা সন্ত্রাস,
আধা সেনাকে ঘেরাও করার যে বার্তা, উল্টোপাল্টা কথা বলা, সংবিধানিক যারা ধরে রয়েছেন, দেশের সম্মানীয় প্রধানমন্ত্রী, দেশের সম্মানীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তাদেরকে বহিরাগত বলা, যে ধরনের ভাষার অপসংস্কৃতি, বিকৃতি এবং সন্ত্রাস, ভাষা সন্ত্রাস আপনারা দেখছেন, সবই কিন্তু হতাশা এবং শঙ্কার ফল। এত হতাশায় এবং এত শঙ্কায় তৃণমূল কংগ্রেস ভুগছে যে ওরা না চাইলেও ওদের মুখ থেকে অদ্ভুত অদ্ভুত ভাষা বেরোচ্ছে, যেটা আমরা দেখলাম একজন মন্ত্রী কী তার ভাষার প্রয়োগ। হ্যাঁ, তার বাড়িতেও তো ছেলেমেয়ে আছে, তারা কি বলবে বাবাকে দেখে, যে বাবা তুমি কি স্কুলে কোনো দিন পড়ো নাই, স্কুলে পড়ে থাকলে এই ভাষা তোমার? একটা গণতন্ত্র মানে কি মাল্টিপার্টি সিস্টেম, ডেমোক্রেসি মিন্স মাল্টিপার্টি সিস্টেম, মেনি পার্টিজ উইল কো এক্সিস্ট অ্যান্ড এক্সিস্ট টুগেদার, দ্যাট ইজ ডেমোক্রেসি। তা এখানে ভারতীয় জনতা পার্টির সম্বন্ধে এত বাজে বাজে কথা বলা, এত ভাষার অপব্যবহার করা, তা যারা করছেন, যে মন্ত্রী করেছেন, তার বাড়িতেও তো ছেলেমেয়ে আছে, তো তারা বাবা মাকে দেখে কি বলবে, যেটা কি কি শিক্ষা, কি কুরুচিকর শিক্ষা, এইটার আমরা তীব্র নিন্দা করছি। এবং এই প্রচণ্ড নিন্দনীয় ব্যাপারটাকে সামনে রেখে বাংলার জনগণকে বলবো যে এবারে সুচিন্তিত মতামত দিন, সচেতনভাবে ভোট দিন, ডবল ইঞ্জিন সরকারকে আনার জন্য ভারতীয় জনতা পার্টিকে ভোট দিন, যাতে এই রাজ্যের মাথার উপরে, এই পশ্চিমবঙ্গ রাজ্যের মাথার উপরে যে 5,00,000 কোটি টাকার ঋণ আজকে তৃণমূল সরকার মাত্র 9 বছর ক্ষমতায় এসে চাপিয়ে দিয়ে গেল, যার জন্য প্রায় 45,000 কোটি টাকা সুদ প্রত্যেক বছর এই রাজ্যের মানুষকে বহন করতে হচ্ছে, এবং যার জন্য উন্নয়নের খাতে টাকা নেই, রাজকোষাগার শূন্য, পরিকাঠামো গঠন করার জন্য যথেষ্ট অর্থ রাজকোষাগারে নেই, সেই রাজ্য সরকারকে এবারে বাইরে ফেলে দিন, যাতে এই ঋণটা ভারতীয় জনতা পার্টির সরকার এসে কেন্দ্রীয় সরকারের সাহায্যে মুকুব করে উন্নয়নের খাতে টাকা আনতে পারে, যাতে পরিকাঠামো গঠন হয়, যাতে শিল্প আসে, যাতে গভীর সমুদ্র বন্দর তৈরি হয়, যাতে লজিস্টিক হাব, ফাইন্যান্সিয়াল হাব, ন্যাশনাল হাইওয়ে ফ্রম শিলিগুড়ি কলকাতা, এই ধরনের উন্নত মানের পরিকাঠামো যাতে গঠন করা যায়, কেন্দ্র এবং রাজ্য সরকারের যৌথ ডবল ইঞ্জিন যাতে একসঙ্গে কাজ করে, এবং পুলিশ যাতে আইনের আওতার মধ্যে থেকে আইনের শাসনকে সামনে রেখে নিরপেক্ষভাবে কাজ করতে পারে, সাধারণ মানুষকে যাতে ফলস কেস না দেওয়া হয়, মানুষ যাতে সন্ত্রাস থেকে, দুর্নীতি থেকে, কাটমানি থেকে, সিন্ডিকেট থেকে মুক্ত হতে পারে, এবং যাতে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়, এই সব জিনিসের জন্য একটাই সমাধান ভারতীয় জনতা পার্টির সরকার, যেটা জাতীয়তাবাদ, মূল্যবাদ এর উপর দাঁড়িয়ে আছে, এবং সবথেকে বড় কথা যে সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, মানে হচ্ছে প্রতিটা মানুষ যে যেখানেই থাকুক তাকে সঙ্গে করে নিয়ে এই উন্নয়নের পথে পা বাড়ানো, একসঙ্গে পা বাড়ানো, সহমর্মিতার সঙ্গে পা দেওয়া, গ্রহণযোগ্যতার সঙ্গে পা দেওয়া, এই যে সমবেদনা, এই যে সহমর্মিতা, এই যে গ্রহণযোগ্যতা, এই যে সহিষ্ণুতা, এটা কিন্তু তৃণমূলের মধ্যে আপনারা দেখতে পাবেন না। যারা বলে ঘেরাও করে দাও, যারা বলে খেলা হবে, যারা বলে খুন হবে, যারা প্রত্যেক দিন রক্তর খেলায় মেতে উঠেছে, সেই সরকারকে বাংলার বাইরে ছুঁড়ে ফেলে দিন, এবং এমন সরকার আনুন যাতে শান্তিতে বাংলার মানুষ থাকতে পারে, যাতে আবার কলম ধরে সোনার লেখনী তৈরি হয়, যাতে এখানে রবীন্দ্রনাথ তৈরি হয়, যাতে এখানে আচার্য জগদীশচন্দ্র বোস পয়দা হয়, সেই অনুরোধ বাংলার মানুষকে করব আপনাদের মাধ্যমে, আমার মিডিয়া ভাই বোনেদের মাধ্যমে, যাতে ভারতীয় জনতা পার্টিকে আপনারা দুহাত তুলে আশীর্বাদ করুন, যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং মাননীয় সম্মানীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি রাম লক্ষণের জড়িয়ে এসে, যাতে এই রাবণের সরকারকে দূর করে ফেলে দিয়ে
ভারতীয় জনতা পার্টিকে প্রতিষ্ঠা করে গণতন্ত্রকে ফিরিয়ে আনতে পারে সেই আশীর্বাদ করবেন আমাদের। বেনারসির তিন অধ্যায়ে রাজকারণা রামনগর ও মঙ্গল বেনারসি শাহাটিক স্টাইল।